আসসালামু আলাইকুম, আমি প্রতিদিনের মতো হাসান ভাই আপনাদের সাথে কথা বলতেছি। তো অনেকের মেশিনে এই দেখায় লেজার সিগন্যাল, কল ফর সার্ভিস CA20 অথবা CA10। তো আপনাদের এই সমস্যাটা দেখায় এইটার কারণে, এইটা 25-23, তারপরে 23-3-2006, 2309, তারপরে 23-23M, এইসব মেশিনগুলিতে দেখায়। তো আপনাদের এইটা হলো লেজার। তো আজকে আপনাদেরকে এটা বলার আগে ঠিকানাটা আমাদের একটু দেখাই নিই। অনেকে জিজ্ঞেস করছেন যে ঠিকানাটা কি, তারপরে লেজার কি জিনিস। তো আজকে আমাদের এইটা হলো ঠিকানা, দেখেন অ্যাড্রেসটা। এই হলো আমাদের অ্যাড্রেস। আর এই যে এখানে কিছু টিপস আছে নতুন মেশিনের ব্যাপারে, যাই হোক, এই হলো ঠিকানা। এখানে আপনারা ফটোকপি পাইকারি দামে কিনতে পারবেন এবং পার্টস কিনতে পারবেন, স্পেয়ার পার্টস। আর এই লেজারটা মূলত এখানে থাকে, লেজারটা মূলত মেশিনটার নিচের অপশনে থাকে, এই যে এখানে। এই যে লেজারটা এখানে থাকে মূলত, এই যে এভাবে এখানে থাকে লেজারটা। আর আপনাদের এখানে আপনারা পাইকারি দামে মেশিন কিনতে পারবেন, তারপরে ফটোকপি চেঞ্জ করে নিতে পারবেন, সার্ভিস নিতে পারবেন আপনারা। আর স্পেয়ার পার্টস পাবেন এখানে, এই যে স্পেয়ার পার্টস। আর এগুলি হলো ওই যে কালার মেশিনের টোনার, এগুলি। আর এগুলি বড় মেশিনের কালি। তো কল ফর সার্ভিস CA20 অথবা CA10, এইটা লেজারের জন্যই মারে, অথবা কল ফর সার্ভিস থার্মোস্টার সিগন্যাল যেমন C4519, 400 কোড দিয়ে হইলে থার্মোস্টার। আর যদি CA20 অথবা CA10 এটা মারে, তাইলে লেজার। আরও যারা বিস্তারিত জানতে চান, এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনার নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে লাইভ দেখাবো আর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এই যে বেসিক মেশিনগুলি এরকম থাকে, দেখেন। আর আপনারা এখানে পাইকারি দামে কিনে নিয়ে মেশিন বিক্রি করতে পারবেন।